এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতিকাণ্ডে উদ্ধার হলো এবার বিপুল পরিমাণ টাকা। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, এর আগে আমরা বলেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, যাকে বাকিপুরের বাবা বললেও কম হবে, সেই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকে উদ্ধার হলো কোটি কোটি টাকা। রেশন দুর্নীতির টাকা কিনা সেটা এখন খতিয়ে দেখছে ইডি। বাঁকুড়ার দুটি কোম্পানিতে মিলেছে 16 কোটি টাকা। মেসার্স এগ্রো এবং মেসার্স এজেস রয়্যাল প্রাইভেট লিমিটেড এই দুটি সংস্থার সিপি পার্টনার সিপি জেনা জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য দিয়েছেন তিনি। দুর্নীতি মামলায় উদ্ধার হলো মোট 18 কোটি 20 লক্ষ টাকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতিতে এবার কোটি কোটি টাকা উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অঙ্কিত ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিস থেকে উদ্ধার 1 কোটি টাকা। সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের অন্য একটি সংস্থার ডিরেক্টর রামস্বরূপ শর্মা নিজেই স্বীকার করলেন যে জ্যোতিপ্রিয় মল্লিক তাকে বাড়ির লোক তৈরির জন্য 20 লক্ষ টাকা দিয়েছিলেন এবং তার মা এবং স্ত্রীকে জ্যোতিপ্রিয় মল্লিকের অন্য একটি সংস্থার ডিরেক্টরও করেছিলেন। রামস্বরূপ শর্মা এবার কার্যত জ্যোতিপ্রিয়র পোল খুলে দিল। সেই সঙ্গে ইডিও উদ্ধার করলো অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকে 1 কোটি টাকা। কার্যত রেশন দুর্নীতিতে যেন আরও বড় সড় পদক্ষেপ নিয়েই ফেললো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বেজায় চাপে বালু জ্যোতিপ্রিয় মল্লিকের এই মুহূর্তের সব থেকে বড় খবর। আরও অস্বস্তিতে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।